যা কিছু করি একটা উত্তর বেরোয় এবং সেই উত্তরটা একটা নির্দিষ্ট মান আমরা পাই, সুনির্দিষ্ট মান আমরা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে বিশেষ করে আমি একটাই উদাহরণ দিচ্ছি, কারণ উদাহরণ অনেক বাড়ালে বেড়ে যাবে। নিউটনিয়ান মেকানিক্স আমাদের কাছে খুব পরিচিত, তো সেখানে কিন্তু ইনডিটারমিনিজমের কোনো স্থান নেই, অথচ আমি তার পাশেই লিখে রেখে দিয়েছি তাকে। তার কারণ আমরা এরপরে দেখব, আসবে কোয়ান্টাম মেকানিক্স বলে একটি ব্রাঞ্চ আছে যেখানেতে অনিশ্চয়তাই হচ্ছে নিশ্চয়তা। নিশ্চিতভাবে আমি বলতে পারবো কতটা অনিশ্চয়তা আছে, নিশ্চয়ভাবে কাউকে আমি বোঝাতে পারবো না, তার অনিশ্চয়তাটাকে বোঝাতে পারবো। গণিত এই দু জায়গাতেই আলো ফেলে, গণিতের ভাবে মেকানিক্স বলে একটি ব্রাঞ্চ আছে যেখানেতে অনিশ্চয়তাই হচ্ছে নিশ্চয়তা। নিশ্চিতভাবে আমি বলতে পারবো কতটা অনিশ্চয়তা আছে, নিশ্চয়ভাবে কাউকে আমি বোঝাতে পারবো না, তার অনিশ্চয়তাটাকে বোঝাতে পারবো। গণিত এই দু জায়গাতেই আলো ফেলে, গণিতের ভাষায় সেখানে কথা বলতে হয়। স্পেস টাইম নিয়ে অনেকটা আলোচনা হবে, কারণ আমাদের চারদিকে আর হাতের ঘড়ি যদি নাও থাকে তাও আমরা বুঝতে পারি সময় চলে যাচ্ছে, আমরা কথাগুলো নিজেরাও বলি। কজালিটি আর ল, অনেক ল আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কথায় কথায় নিউটনের তৃতীয় সূত্র নিয়ে অনেক হাসি মজাও করেছি, কিন্তু তার একটা কারণ আছে। কোনো কারণ না থাকলে একটা ল হঠাৎ করে তৈরি হয় না। আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে দেখার। এই তিনটে জিনিসই কিন্তু মূলত তাত্ত্বিক, একটা বিজ্ঞানের তাত্ত্বিক দিকের সঙ্গে ফলিত দিক থাকে। যারা ইলেভেন টুয়েলভ অব্দি, এখানে শুনলাম ইলেভেন টুয়েলভ অব্দি সায়েন্স বোর্ডেও কয়েকজন এসেছে, যদি নাও এসে থাকো তারা মানে তাদের স্কুলে যদি ল্যাব দেখে থাকো, ল্যাবরেটরিগুলো দেখবে সেখানে অনেকেই অনেকে এক্সপেরিমেন্ট করে। সেই এক্সপেরিমেন্টে কিছু থাকে অবজারভেশন এবং থাকে মেজারমেন্ট। আমার সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গাটাতে, আমরা যা দেখি এবং যা মেজার করি তা কতটা অ্যাকচুয়াল, আদৌ কি অ্যাকচুয়াল হতে পারে, এটা গণিত বলবে। শেষ আনসার্টেনিটি অ্যান্ড লিমিট অফ নলেজ, আমরা সব জানতে পারি এরকম ধরে নেওয়া কি কোনো কারণ আছে, গণিত কি তেমন কিছু দেখায় পথ। আর আনসার্টেনিটি জুড়ে, আনসার্টেনিটি যে জায়গাটায় জুড়ে আছে সেটা আমি আগেই বলেছি কোয়ান্টাম মেকানিক্সের জায়গায়, এবং সেখানে একটা রুলই আছে আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা সূত্র। কাজেই এই সব জিনিসের মধ্যেই অনেকটাই গুটি বাঘা, যেমন রাজার দরবারে গিয়ে বলেছিল যে আমাদের জানা আছে ভাষা অন্য, তোমারে শোনায় ধন্য। এখন এই অন্য ভাষায় একটু কথা বলতে হবে, দেখা যাক কে কতটা ধন্য হয়, কিন্তু বলতে হবে, এটা হচ্ছে প্রাথমিক কথা। গণিত কি কোনো ভাষা, এটার সাপেক্ষে হ্যাঁ যুক্তি, অর্থাৎ আমি তাকে বলছি যে হ্যাঁ এটা ভাষা। তার প্রথম যুক্তি হচ্ছে সুনির্দিষ্ট ভাব প্রকাশ হয় গণিতে। যখন আমরা কোনো ইকুয়েশন লিখি, ইকুয়েশনের দুটো মানে হয় না, ইকুয়েশনের একটাই মানে হয়। আমরা গণিতে যদি ইকুয়েশন না লিখে যদি বলি এখানে একটা মাইক আছে, এটা একটা কথাই বোঝায়, এটা সবাই মিলে একটা জিনিসই বুঝবে। বাক্য গঠন যেটা আমাদের হয় তার সঙ্গে কিছুটা সিমিলারিটি যেটা রয়েছে তাকে আমরা বলি সমীকরণ। এখানে আরো একটা জিনিস থাকে, আমি জায়গার অভাবে সেটা দিইনি, অভেদ বা আইডেন্টিটি। এগুলো কিন্তু একরকমের সেন্টেন্স, আমাদের যেরকমভাবে আমরা ভাষায় তৈরি করি গণিত এভাবে তৈরি করে। তাই এই যুক্তিতে তার সঙ্গে কিন্তু ভাষার সাযুজ্য আছে। অন্য ভাষায় প্রকাশ করা যায়, আমি যে কথাটা এখানে লিখে রেখেছি তার গাণিতিক ভাষা হচ্ছে -2 + x, কিন্তু এটা অন্য ভাষায় বলতে পারা যায় যে কোনো একটি অজানা রাশির থেকে আমি 2 বিয়োগ করলাম। আমি একদম বাংলাতে বললাম কথাটা, তাহলে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমি ট্রান্সলেট করতে পারছি, তাহলে আমি কেন ভাষা বলব না। আমরা ভাষা দিয়ে সত্যি কথা বলতে পারি। এখানে সত্যি কথা দুটো উদাহরণ আমি দিয়েছি, দুটো দুরকম উদাহরণ, দুটো যোগ, জোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা, এটা সব সময় হয়। এটা আমরা ছোটবেলায় যখন থেকে অঙ্ক শিখেছি তখনই জানি যে দুটো জোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যাই হয়, এটা সত্যি ইউনিভার্সাল। তাই কিন্তু
আমি ডিজিট কথাটা ইচ্ছাভাবে রেখেছি, কারণ সংখ্যা রাখলে প্রথম সংখ্যার সঙ্গে গুলিয়ে যেতে পারে। যদি কোনো সংখ্যার শেষ ডিজিট শূন্য হয় তবে সে পাঁচ এবং দশ দ্বারা বিভাজ্য, এটা কিন্তু কন্ডিশনাল, কারণ আমি যদি দিয়ে বলেছি যে শেষ ডিজিট যদি শূন্য হয় তবেই এটা সম্ভব। আমাদেরও কিন্তু ভাষায় এভাবে কন্ডিশনাল এবং ইউনিভার্সাল ট্রুথ আমরা তুলে ধরি। মিথ্যা বাক্য কেন বলা হবে, মিথ্যা বাক্য কেন লেখা যায়, লেখা তো যাবে, কারণ আমি যদি একটা ভুল স্টেটমেন্ট করি সকল সংখ্যা রেশনাল, এই কথাটা বললেই এটা ভুল, এটা সবসময় ভুল। যদি x প্লাস টু এক্স ইকুয়ালস টু টু হয় তবে x ইকুয়ালস টু টু, যারা আমরা একটু সমাধান করতে জানি জানি যে x এর ভ্যালু হবে জিরো, কিন্তু এই x এর ভ্যালুটা জিরো সব জায়গায় হবে না, x তো আমি বইয়েতে অনেক জায়গায় পাবো, সব জায়গায় x জিরো হবে না, এই কন্ডিশনে x জিরো হবে এবং আমি সেটাকে ভুল বলছি, কারণ আমি লিখে দিয়েছি x সমান দুই, আমার ভুলটা এইখানে, এটা এই কন্ডিশনেতে জিরো হয়েছে। তাই এই কটা যুক্তি দিয়ে আমি যদি বলি গণিত একটা ভাষা, তাহলে তার পাশাপাশি তার কিছু না যুক্তিও থাকে। প্রথম যেটা, সেটা আমাদের ছোটবেলা থেকে আমাদের যখনই বলা হতো অঙ্ক এত কঠিন কেন, আমার এক বন্ধু এটা তার থেকেই শেখা, সে সহজ ভাষায় স্যারকে বলেছিল স্যার এই ভাষায় তো আমরা কথা বলি না, বাংলায় কথা বলি বাংলা শিখে যায়, হিন্দিতে কথা বলি হিন্দিতে শিখে যায়, কেউ অঙ্কের ভাষায় কথা বলে না। আমি একটা গল্পটা আমি কিছুদিন মনে করতে পারলাম না, শিবরাম চক্রবর্তী একটি গল্প লেখার চেষ্টা করেছিলেন এই গণিত ইউজ করে করে, এক দুই মানে এক একজন যে ছুটে আসছে তার বেগগুলোকে এক দুই এরকম ভাবে, সে একটা বিভৎস রকমের গল্প হয়েছিল, মানে সেটাকে ওইভাবে ইউজ করতে গেলে কি হতে পারে সেটাকে উনি দেখিয়েছিলেন। গণিত আবেগ উচ্ছ্বাস প্রকাশে ব্যর্থ, এক্স এর ভ্যালু দুই, এর মধ্যে কোনো আবেগ নেই উচ্ছ্বাস নেই কিছু নেই, কোনো জিওমেট্রিতে একটা সার্কেল আঁকলে কিসের আবেগ। এবং সবচেয়ে ব্যাপার মানে ইম্পর্টেন্ট বিষয় যে আমি এখানে যে প্রায় এক ঘন্টা আগে এসেছি, এটা গণিতের ভাষায় এক ঘন্টাটা হয়তো গণিতের ভাষা কিন্তু আমি এক ঘন্টা আগে এসেছি, গণিত এরকমভাবে পাস্ট প্রেজেন্ট নিজের মধ্যে কিন্তু তার মধ্যে তার কোনো স্থান নেই, গণিতের কোনো স্টেটমেন্টে পাস্ট প্রেজেন্ট থাকে না, সে পাস্ট প্রেজেন্ট যে মেজার করা হয় সে জায়গায় সে উপস্থিত থাকে কিন্তু নিজে সার্বিকভাবে পাস্ট প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে না। বরঞ্চ গণিতে যদি কোনো সমীকরণ তিন প্লাস দুই পাঁচ হয় সেটা সবসময় সত্যি হয়, যেটা আমি আগে দেখালাম। কিন্তু এখানে একটা ডেভিড লুইসের কথা একটা আমি লিখেছি, এটা অনেকটা বড় লেখা ছিল তার থেকে একটু অংশ নিয়ে, যে আমি যদি এল একটা ভাষা ধরি যে কোনো ভাষা, তার তো একটা বাক্য হবে, অনেক বাক্য হবে, তার একটা বাক্য আমি ধরলাম এস, তাহলে এই এল এস এটা হচ্ছে এস এর অর্থ নির্দেশ করছে, এবং সেইটা যদি তার জগতের যে ফ্যাকচুয়াল ইনফরমেশন, জগৎ না থাকলে ভাষার কতটা প্রয়োজনীয়তা আছে সেটা যারা ভাষাবিদ তারা আরো বলতে পারবে, কিন্তু আমার যে জগৎ সেখানে এই ফ্যাকচুয়াল ইনফরমেশনের সঙ্গে জোট বেঁধে তাকে একটা ট্রুথ ভ্যালু দিতে হবে, একটা ট্রুথ ভ্যালু দিতে হবে, ও মিথ্যে বলছে এটাই সত্যি, মিথ্যে মানে মিথ্যে নয় মিথ্যে কথাটাও সত্যি, আমাকে একটা ট্রুথ ভ্যালু দিতে হবে, এইটা কিন্তু গণিত একটা পরিসরে দেয়, সেটা বিজ্ঞানের পরিসর। তাই ভাষা ও জগতের মধ্যে যেহেতু একটা জগৎ, বিজ্ঞানের জগতের মধ্যে সে একটা, আমরা একে বলি ম্যাপিং, অর্থাৎ একটার সঙ্গে একটাকে আমি যোগ করছি, ম্যাপিং এর কথা একটু পরেই আসবে। তাই সর্বস্তরে না হলেও বিজ্ঞানের জগতে গণিতকে একটা ভাষা হিসেবে আমরা ব্যবহার করতেই পারি। এবারে দাবা খেলা শুরু হচ্ছে, কোনো নিয়ম নেই, খেলবো কি করে, খেলার জন্য নিয়ম চাই, গণিত নিয়ে কাজ করার জন্যও নিয়ম চাই, এবং সেখানে আমাকে বলতে হবে এটা গজ, এটা ঘোড়া, এটা নৌকো। এখন কেউ যদি বলে এটা কেন নৌকো, এটার নাম গাছ নয় কেন, আমাকে কোনো একটা স্টার্টিং পয়েন্ট রাখতে হবে। আমি একটা রুলস যখন তৈরি করি, হ্যাঁ রুলস পাল্টে যাবে, যেমন আমি যখন প্রথম দাবা খেলা দেখতাম বড়দের দেখতাম, দেখতে দেখতে হঠাৎ দেখলাম একদিন নৌকো আর রাজার মধ্যে এরকম ভাবে কি একটা ঘুরিয়ে দিল, এটা কি হলো আমি জিজ্ঞাসা করলাম, তার আগে আমার জানা ছিল না, বলে এটা ক্যাসিনো, একটা নতুন ইনফরমেশন আমার কাছে এলো। গণিত কিন্তু নতুন ইনফরমেশন নিতে নিতেই এগোয়, কিন্তু তার একটা স্টার্টিং পয়েন্ট থাকে। তাই সেখানেতে একটা গণ্ডগোল আমাদের প্রায়শই হয়, আমি কিন্তু বেশিরভাগ কথাই স্কুল স্তরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েই বলব। এই যে সংজ্ঞা দেওয়া,
আর বর্ণনা দেওয়া, এই দুটোর মধ্যে আমরা প্রায়শই গণ্ডগোল করি। সংজ্ঞা যা দেব তাকে দেব আমি তার পিছন থেকে কিছু জিনিস জেনে তাকে সংজ্ঞা দেব, আর বর্ণনা যার দেব সেটা কিন্তু তার একটা গুণ দেখে আমি দেব। কাজেই আমরা যখন অনেক সময় বলি বিন্দুর সংজ্ঞা কি, কথাটা কিন্তু ঠিক নয়। বিন্দুর সংজ্ঞা হয় না, কারণ বিন্দু আনডিফাইন্ড প্রিমিটিভ। যদিও ইউক্লিডীয় জিওমেট্রিতে অনেকে দেখা থাকে, মানে দেখতে পাবে যে যদি ওনার অরিজিনাল যে সমস্ত লেখাগুলো আমরা পাই সেখানেতে উনি ডেফিনিশন হিসাবে ইউজ করেছেন, কিন্তু সেখানে আবার একটা আলাদা জিনিস আনডিফাইন্ড হিসাবে চলে এসেছে, দ্যাট ইজ পার্ট, যার কোনো পার্ট নেই। এখন এই পার্ট জিনিসটা আনডিফাইন্ড হয়ে গেছে, তো অত ঝামেলায় না গিয়ে আমরা বিন্দুকেই আনডিফাইন্ড দিয়ে শুরু করি। বিন্দু, রেখা, তল, এবং যারা সেট করেছো, সেট হয়তো তোমাদের পরে পড়তেও হতে পারে এখানে, এরা সবাই হচ্ছে আনডিফাইন্ড প্রিমিটিভ। এর পরে আসছে স্বতঃসিদ্ধান্ত। এইটা স্বতঃসিদ্ধান্ত যারা ক্লাস টেন অব্দি অঙ্ক করেছো সবাই জানো যে জ্যামিতিতে কিছু স্বতঃসিদ্ধান্ত থাকে, এবং স্বতঃসিদ্ধান্ত যখন থাকে তাকে আমরা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেই বলে যে ওটা ধরে নিয়ে কর। এখন ধরে নিয়েই যদি করবো তার মানে তোর প্রতি আমার অগাধ বিশ্বাস, আমাদের স্বাভাবিকভাবেই মনে হবে, তাহলে কি বিশ্বাস আর স্বতঃসিদ্ধান্ত এক? কারণ একের পর এক অক্সিয়াম, মানে এক্সিয়াম আসবে। এই স্বতঃসিদ্ধান্ত শুধু যে অঙ্কে আসবে নয়, ফিজিক্সে আসবে, সব জায়গাতেই আসবে। আমরা যখন যদি রিলেটিভিটি দেখি, রিলেটিভিটিতে তখন আর ওই নাম বলে না, পোস্টুলেটস বলা হয়, বেসিক পোস্টুলেটস, সব জায়গাতেই আসবে। তো তাদের ধরে নেব কেন? তার একটা জায়গা হচ্ছে যে এগুলো হচ্ছে সেলফ প্রুভ। অনেকে বলতে পারে এটা একটা কায়দার কথা, সেলফ প্রুভ মানে নিজেই নিজের জাজমেন্ট দিয়ে বসে রয়েছে, কিন্তু এটা দেখা উচিত যে ইউক্লিডিয়ান জিওমেট্রি যেটা আমরা মূলত ক্লাস টেন অব্দি করি, কেন আমরা বললাম এটা ইউক্লিডিয়ান জিওমেট্রি ক্লাস টেন অব্দি করি, ইউক্লিডিয়ান নাম সহজভাবে এটুকু বলতে পারি যে আমরা সব খাতায় আঁকতে পারি, তো যা যা স্যারেরা দেয় খাতায় আঁকতে পারি, মানে একটা সমতলে আঁকতে পারি। আমি চাইলে আমি এখানেও আঁকতে পারবো, ওই বোর্ডটা নিয়ে রেখেছি ওখানেও হয়তো আঁকবো। এই একটা তলে যাকে আমি সহজে আঁকতে পারি সেগুলো হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যে পড়ে। আমি এটা খুব মোটা মোটা ভাবে বলে রাখলাম, আর যেখানে আমি এটা করতে পারবো না তাকে আমরা বলবো নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। তা দুটো নিয়ম তো এক হতে পারে না, একটার জন্য যা স্বতঃসিদ্ধান্ত আরেকটার জন্য সেটা স্বতঃসিদ্ধান্ত না, বরং একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করছে। ইউক্লিডিয়ান জিওমেট্রি স্বতঃসিদ্ধান্ত গুলোকে অমান্য করেই কিন্তু নন ইউক্লিডিয়ান জিওমেট্রি স্বতঃসিদ্ধান্ত তৈরি হয়েছে। যে নিউটনিয়ান মেকানিক্সের কথা আমি বলছিলাম তার যে সমস্ত স্বতঃসিদ্ধান্ত আছে সেগুলোকে ব্রেক করেই কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়েছে। এরা দুজনেই কিন্তু এক্সিস্ট করছে, এরকম নয় যে একজন তৈরি হয়েছে বলে আরেকজন হারিয়ে গেছে। বিশ্বাসে কিন্তু এই জায়গাটা কিছুটা হলেও থাকে। একই সঙ্গে আমি দুটো জিনিস যারা উল্টো, আমি বিশ্বাস, আমি ঈশ্বর আছেও বিশ্বাস করি, ঈশ্বর নেই আর বিশ্বাস করি জানি না, যদিও এটা আমার এখতিয়ারের বাইরে গিয়ে বলছি, একসঙ্গে এরকম বিশ্বাস করা যায় কি না এটা আমার কাছে সন্দেহের মনে হয়েছে, কিন্তু স্বতঃসিদ্ধান্তে হয়, কারণ তার জোনটা আলাদা, জোনটা আমরা আলাদা করি। এই স্বতঃসিদ্ধান্ত দিয়ে কি হয় এটা তোমরা সবাই জানো, যে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা একের পর এক থিওরেম তৈরি করি, সেই থিওরেম বিভিন্ন প্রমাণে আমরা কাজে লাগাই। থিওরেম সাহায্যে আমরা অনেক ছোট ছোট নিয়ম শিখে ফেলি, কিছু বেশিরভাগ থিওরেমই প্রমাণ হয়, যতক্ষণ না প্রমাণ হয় তাকে আমরা হাইপোথিসিস বলি, প্রমাণ করতে পারছি না। আরেকটা আছে যাকে বলা হয় কনজেকচার। এই কনজেকচারটা একটা খুব মজাদার জিনিস। কনজেকচারে যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিসকে আমি ব্যবহার করছি, ফল পাচ্ছি, বেশ সুন্দর চলছে, যতক্ষণ ধরে আমাকে ওটা কেউ ভুল না দেখাচ্ছে আমি ওটা ব্যবহার করে যাচ্ছি। যেদিন ওটার ভুলটা দেখালো, ওটা এবং ওটা দিয়ে যা যা প্রমাণ করেছিলাম সব শেষ। একটা খুব, মানে এখানে প্রমাণটা অনেক সময় করা যায় না, যেমন আমি একটা প্রমাণ, মানে কনজেকচারের কথা বলি যেটা এখনো কনজেকচার হিসেবেই রয়েছে, সেটা হচ্ছে ধরো 5-7 দুটোই কিরকম সংখ্যা, মৌলিক সংখ্যা। এই যে দুটো মৌলিক সংখ্যার মাঝে গ্যাপটা কত, 2, মানে 5 থেকে, মানে 7 থেকে 5 বাদ দিলে তুমি 2 পাবে।
এইরকম অসীম সংখ্যক, অর্থাৎ ধরো 13-11 এরকম অসীম সংখ্যক পাওয়া যায়। এবার মুশকিল হচ্ছে এই অসীম সংখ্যক বললেই তাকে প্রমাণ করাটা মুশকিল, তখন আমরা সেইগুলোকে নিয়ে কাজ করতেই থাকি। যদি কেউ এসে আমাকে কখনো ধরিয়ে দেয় যে না এটা ভুল হচ্ছে, এই কারণে ভুল হচ্ছে, তখন সেটাও বাদই, তাকে দিয়ে যা যা প্রমাণ করেছি তাও বাদ। এবারে এই যে স্বতঃসিদ্ধান্তের মাধ্যমে আমরা যা কিছু করি, ধরো আমি এখন যদি বলি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°, এটার জন্য কিন্তু আমার বোর্ডে গিয়ে আঁকার প্রয়োজন হয় না, কিন্তু তবুও আঁকি কেন? তোমাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু বুঝতে সুবিধা হবে এটা জেনে, এটা জেনেও আমি যাই যে আমি যেটা আঁকবো সেটা কিন্তু একদম ত্রিভুজ হবে না, আমি যে দাগটা টানবো সেটা সরলরেখা হবে না, আমি যেটা গোল করবো সেটা বৃত্ত হবে না, তবুও তোমাদের বুঝতে সুবিধা হবে বলে যে করা হয়, এটা হচ্ছে একটা মডেল আমরা ওখানে স্থাপন। এই স্বতঃসিদ্ধান্তর ওপর দাঁড়িয়ে যে গণিতের অংশ, তার নিজের কিন্তু নিজের কোনো মডেলের প্রয়োজন হয় না, নিজের জন্য কোনো মডেলের প্রয়োজন হয়। সিনথেটিক জিওমেট্রি, অর্থাৎ এই যে স্বতঃসিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে যে জিওমেট্রি তৈরি হয়, আমরা যারা গ্রাফের কাজ করি, এই গ্রাফের গ্রাফকে আমরা বলি অ্যানালিটিক জিওমেট্রি, বা আমরা ক্লাসে বলি কোয়ার্ডিনেট জিওমেট্রি। আমরা যখন বলি যে একটা কোয়ার্ডিনেট জিওমেট্রির একটা বিন্দু 4-3, সঙ্গে সঙ্গে একজন বলতে পারে কি তুই বিন্দু 4-3 এটাকে বিন্দু বললি, বিন্দু তো ডিফাইন করা যায় না, আমি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে এসেছি, আমি আর স্বতঃসিদ্ধান্ত বেসড যে জিওমেট্রি যাকে আমরা সিনথেটিক জিওমেট্রি বলছি সেখানে নেই, আমি অ্যানালিটিক জিওমেট্রিতে চলে এসেছি। তাই সেখানে অর্ডার পেয়ারই হচ্ছে বিন্দু, বিন্দুকে আমরা বলবো অর্ডার পেয়ার, 4-3 যেটা হবে 3-4 সেটা হবে না। এটা তোমরা ক্লাস 9-10 নিশ্চয়ই করেছো, কাজেই এইটার জন্য আমি আর বোর্ডের কাছে যাচ্ছি না, কিন্তু অর্ডার পেয়ার নিয়ে আমাদের পরে কিছু কথা হতে পারে। কিন্তু সবার আগে যে হাতে খড়ি হয় যেখান থেকে, সেটা হচ্ছে সংখ্যা। অঙ্ক মানেই সংখ্যা, বড় সংখ্যা দেখলে ভয়, এত বড় গুণ, এত বড় ভাগ, এত সংখ্যা নিয়ে আমি করব কি? এই যে 1-2-3 এগুলো কি কেউ রাস্তায় কখনো দেখেছে? একটা লোককে দেখেছে, দুটো গাড়ি দেখেছে, কিন্তু এরা কি? আমি এখানে যে একটা ছবি দিয়েছি, এই ছবিতে যদি তোমরা কেউ একটু হেল্প করো ভালো হয়। এই ছবিতে কত রকমের সংখ্যা, মানে ছবিটা দেখে তুমি বলতে পারবে, তোমরা কেউ, তুমি একটু বড়, তুমি তো সায়েন্সের, তোমরা দুজন তো সায়েন্সের, কোথায় তুমি, কত রকম সংখ্যার ধারণা তোমার এখান থেকে আসছে, কত রকম ভাবে আমি আমি সংখ্যাকে, মানে এখানে তো একটা তো দেখতেই পাচ্ছ, ওর গায়ে লেখা আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই ওই গাড়ির গায়ে লেখা আছে একটা নাম্বার, আর কোনো ভাবে কোনো সংখ্যা দিয়ে তুমি এখানে কিছুকে ব্যাখ্যা করতে পারো? 5টি গাড়ি আছে, এটা আরেক রকম। এবারে প্রথম কথা হচ্ছে, যেভাবে আমি 5 বললাম, নিশ্চয়ই 99 আর 21 আমি তাকে সেভাবে ট্রিট করবো না, কারণ 5টি গাড়ির পরে যদি আরেকটি গাড়ি চলে আসে আমি বলবো 6টি গাড়ি আছে, কিন্তু 99 আর 21 আছে বলে তাকে যোগ করে 120 বলবো না। সংখ্যা থাকলেই দুম করে যোগ করে দেবো, যোগ করা যায়, আরেকটাও বলা যায়, সেটা তো তোমাদের, সেটার জন্যই তোমরা আছো, একটা গাড়ি ফার্স্ট, একটা গাড়ি সেকেন্ড, একটা গাড়ি থার্ড, পজিশন বোঝাচ্ছি। এই যে তিন রকম এখানে দেখা গেল সংখ্যার, এই তিন রকম সংখ্যার তিনটে নাম আছে, একটাকে বলা হয় নমিনাল, এই যে খেলোয়াড়ের পিঠে জার্সিতে একটা নাম্বার থাকে ওটা দিয়ে কি হবে, এমনকি তোমার যে রোল নাম্বার, তোমার রোল নাম্বারের সঙ্গে তোমার বন্ধুর রোল নাম্বারের যোগ করা যায় না। আমি বলেছিলাম ম্যাপিং বলে একটা কথা, এটা হচ্ছে একটা সংখ্যা একটা সিকোয়েন্সের সঙ্গে তোমাদের একটা 1-to-1 একটা যোগ করা হচ্ছে, ওই ইয়ে ছিল ওটা বোধ হয় কোনিয়াতে সেই 69-এর উম সেই ডাক্ত আমাদের রবীন্দ্রনাথের নাটকটা ওই ইসুপাকুল যেখানে ছিল রক্তগরবীতে সমস্ত যে শ্রমিক যারা ছিল তাদের একটা করে নাম্বার দেওয়া হতো, তো সেই নাম্বার হচ্ছে শুধুমাত্র তাকে ম্যাপ করার জন্য,
ওই বললেই ওর মুখটা চলে আসবে। এখানেও যখন বলবো যে রোল নাম্বার 5, ওই ছেলেটার মুখটা চলে আসবে। এটা হচ্ছে নমিনাল। আর অর্ডিনাল, নমিনালের আরেকটা সুন্দর উদাহরণ আছে, যেটা হচ্ছে আমাদের বাড়ির পিনকোড, সবার থাকে। অর্ডিনাল যেটা, সেটা হচ্ছে এই যেটা বললাম, ক্লাসে একজন প্রথম, একজন দ্বিতীয়, এটা তার পজিশনকে বোঝায়। আর যেটা তুমি প্রথমেই ধরলে যে এতগুলো গাড়ি আছে, সেটাকে আমরা বলি কার্ডিনাল। এখন কার্ডিনালেতে আমরা যখন গুনি, তখন হয়তো এখানে যদি গুনতে বলা হয়, তাহলে এখানে দুটো মাইক ধরে নাও, একটা কম্পিউটার আছে। এবারে এরা যেভাবে আছে, এই দুটো মাইক একটা কম্পিউটার, এখানে আমি যদি বলি একটা মোট করো তো, একটা যোগ করো, তুমি করবে 2 আর 1 = 3। কিন্তু 3 কি? এটা কি কম্পিউটার বলবে না মাইক বলবে? আমি এটা করতে করতে হঠাৎ খেয়াল হলো, আমি প্রথমে বলছি না, আমি একটা কবিতা পড়ছি, ইচ্ছা করেই করলাম, কারণ টানা অঙ্ক করলে খুব মাথা ধরে। কবিতাটা একটু বড়, এমন কিছু নয়, একটু মন দিয়ে শোনো। গণিতে রিলেটিভিটি প্রমাণের ভাবনায় দিন রাত একা বসে কাটালো সে পাবনায়, নাম তার চুনিলাল, ডাক নাম ঝোরকে। এবারে প্রত্যেকটা লাইন দেখো, অঙ্কে কিভাবে কবিতা ঢুকছে, কবিতায় কিভাবে অঙ্ক ঢুকছে। একগুলো সবই এক, সাদা আর কালো কি? গণিতের ভাবনায় এমনটা ভালো কি? সমস্ত এক কি এক? একটা কম্পিউটার, একটা মাইক, এক। অবশেষে সাম্যের সামলাবে তোরকে, একের বহর কবু বেশি কবু কম হবে, এক রীতি হিসেবে তবু ও কি সম্ভবে। একের বহর, একটা একটা এই এত বড় বোর্ড আর একটা এইটুকু মাইক, একের বহর কি সবসময় একই হবে? স্বাদ যদি বাঁশ হয়, 3 হয় খোরকে, তবু শুধু 10 দিয়ে জুড়বে সে জোরকে। এই যে আমি জুড়তে বলছিলাম, জোড়া যাচ্ছে না। যোগ যদি করা যায় হিড়িম্বা কুন্তিতে, সে কি 2 হতে পারে গণিতের গুণতিতে? যতই না কষে যাও, কষে নাও মোচা, যতই না কষে নাও মোচা আর থোরকে, তার গুণ ফল দিয়ে আগ যাবে ভোরকে। কাজেই এই যে একটা জাস্ট গেস, এটা কার লেখা বলতে পারো? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? খাপ ছাড়া বলে যে আছে, তার মধ্যে একটা লেখা। তো আমার অসাধারণ লেগেছিল যে এই জন্যে যে একজন কবি, তিনিও কিন্তু এই জিনিসটাকে অনুধাবন করছেন, যে যোগ যেখানে সেখানে করা যায় না, কিছু নিয়ম মেনে করতে হয়। এই নিয়মটা যেখানে আমরা করব, অর্থাৎ সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো নিজে নিজে তো জুড়তে পারে না। একটা বাড়ি তৈরি হলে শুধু ইট দিলে তো জোড়া যায় না, তার জন্য সিমেন্ট লাগে, একটা অ্যাডহেসিভ লাগে। এই অ্যাডহেসিভের কাজটা কে করবে? তাই জন্য দুটো অন্টোলজিক্যালি এক্সক্লুসিভ, দুটো একদম আলাদা দুটো জায়গা আমরা তৈরি করলাম। একটা অংশের নাম দিলাম অপারেশন, ফাংশন। অপারেশন মানে কিছু একটা করছি তো, ডাক্তারই যে অপারেশন করে সে একটা কাজ করে। আর হচ্ছে অবজেক্ট এন্টিটি, ডাক্তারের চারপাশে অনেক কিছু ছুরি কাঁচি থাকে, সেই ছুরি কাঁচিকে ছেড়ে রেখে দিলে অপারেশন হয় না, সেটাকে নিয়ে অপারেশন করতে হয়। তাই এখানে দেখতে পাচ্ছো যে অপারেশন বা ফাংশন যাকে আমরা বলছি গণিতের ভাষায়, তারা হচ্ছে ইনকমপ্লিট এন্টিটি দ্যাট ম্যাপস আর্গুমেন্ট টু ভ্যালুস। আমরা প্লাস যদি এখানে লিখে দিই কোনো মানে হবে না। যারা সাইন কস তো পড়ে এসছো ক্লাস টেনে, শুধু সাইন লিখে কখনো নাম্বার পাওনি, সাইনের পরে একটা কিছু না লিখতে হয়েছে অ্যাঙ্গেল। কিন্তু 1, 2, 3 লিখে কিন্তু হ্যাঁ, ওই যে এতক্ষণ হলো একটা গাড়ি দুটো গাড়ি, তার একটা মানে আছে, কিন্তু শুধু সাইন বা এদের কোনো মানে হবে না। এই জিনিসগুলো অপারেট করবে এই অবজেক্টের ওপরে, করে আমাকে একটা মানে দেবে, এটাই হচ্ছে এদের কাজ।
এইবারে মুশকিলটা হচ্ছে ওই যে বললো হিদিম্বার পংক্তির মধ্যে যোগ করা যাবে না, অথচ আমি বাজার থেকে পাঁচটা আপেল আনছি, পাঁচটা আপেলের একটাও একরকম নয়, এদিকে আমি বলে যাচ্ছি পাঁচটা আপেল এনেছি, এ তাহলে পাঁচটা আপেল কি করে হল? কারণ পৃথিবীতে কোন দুটো হুবহু জিনিস মানে হুবহু বলে সেরকম তো হয় না। তাহলে আমরা যেটা গুণ করি সেটা কিন্তু তার গুণটাকে, আপেল একটা গুণ, এই দেখো দুটো লোক আপেল বললেই তাদের মাথায় একটা চিন্তা আসছে, সেও একজন হয়তো একটা লাল আপেল দেখে একটা আপেলের কথা ভাবছে, একজন একটা সবুজ আপেল দেখে ভাবছে, তাহলে বললো তোর কাছে কটা আপেল আছে রে? পাঁচটা, আমার কাছে তিনটে, তাহলে হলো আটটা। ও একরকম ভাবনা, ওর একরকম ভাবনা, যোগ হলো ওই আপেল, আপেলের আপেলত্ব বলে যদি কিছু একটা থাকে সেটার যোগ হলো, আমরা যোগটা সেইখানেই করি। এইখান থেকেই আমরা মডেলেতে তারপরে নিয়ে আসছি, আমি যদি ব্যাংকে যাই আমার এত টাকা জমা হবে, এত টাকা বেরিয়ে যাবে, তার জন্য ট্রানজাকশন করার দরকার হয় না, আমি নিজেই কিন্তু হিসেব করে ফেলতে পারি। তাই বিমূর্ত যে জিনিসটা সে আমাকে একটা মডেল দিচ্ছে, সেই মডেলটা নিয়ে আমি কাজ করব, কাজ করতে গিয়ে আমার কি কিছু অসুবিধা হবে না হবে না সেটা আমি দেখব। কিন্তু তার আগে যেটা হয়, বন্ধুদের বন্ধুদের অনেক একটা মজার জিনিস বলবো, শুনবি বলে একটা জিনিস বললাম, সবাই ধাঁধা খেয়ে গেল যে এই কি ব্যাপার, আমিও তেমন একটা ধাঁধার কথাই বলছি। দেখো এখানে সিও বলে একটা লাইন আছে, ধরো এটা একটা থাম, বেলা দশটার সময় আর বেলা এগারোটার সময় সূর্যের জন্য ওর দুটো ছায়া পড়ছে, বেলা দশটায় যে ছায়াটা পড়ছে সেটা হচ্ছে ও বি, বেলা এগারোটায় যে ছায়াটা পড়ছে সেটা হচ্ছে ও এ, দুটো ছায়া দৈর্ঘ্য আলাদা, একটা বড় একটা ছোট, তাহলে একটা যতটা জায়গা নিচ্ছে তার মধ্যে যত বিন্দু আছে, আরেকটা যে জায়গা নিচ্ছে তার মধ্যে যত বিন্দু আছে, দুটো তো এক নয়, দুটো আলাদা, তো ও এ আর ও বি তো আলাদা। এখন যদি কেউ প্রশ্ন করে কিন্তু ওসির মধ্যে তো একই বিন্দু আছে, তাহলে এই বিন্দুগুলো বাড়ছে কি করে তার ছায়ার মধ্যে? এইটাই হচ্ছে আমি মূর্ত আর বিমূর্তর মধ্যে দুটো পা দুদিকে দিয়ে যদি আমি বিচার করি, আমি যখন বিন্দু বলছি তখন আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট জায়গা থেকে বলছি, আর এই যে একটা দাঁড় করিয়ে দিচ্ছে ধামকে, এ কিন্তু মূর্ত, ওর মধ্যে কতগুলো বিন্দু আছে এই প্রশ্নটাই বল, কতগুলো মানেই তাহলে বিন্দুর একটা থিকনেস আছে, তার মানে বিন্দুর সংখ্যা আমি পাবো। এই জায়গাটাকে আমরা স্কিপ করে প্যারাডক্স তৈরি করি বটে, কিন্তু এই জিনিসটা যতবার আসবে ততবারই আমাদের মধ্যে একটা ভ্রান্তি জন্ম নেবে, এটা ফিজিক্সে বা তোমাদের ফিলোসফিতেও এই জিনিস হয়তো আসবে, এই ভ্রান্তিটাকে কিন্তু তোমাদের এড়াতে হবে। এরপরে যেটা আমরা গণিতে কাজ করি, সব জায়গাতেই কাজ করি, অজানাকে খোঁজা, এটাই তো আমাদের মূলত কাজ। একটা বনেতে ঢুকলাম, ঢুকে আমি দেখলাম যে আমার একটা জিনিসকে খুঁজতে এসে তার নামটা ঠিক জানি না, ধরে নিলাম তার নাম এক্স, এবারে তার কি কি গুণ আছে, না ও যেখানে যায় সেখানে একটা পায়ের এইরকম ছাপ থাকে, ও যেখানে যায় সেখানকার পাতা এইরকম হয়ে যায়, এই গুণগুলো যখন আমি জানতে পারছি, এই পারিপার্শ্বিক গুণগুলো, সেগুলোকে নিয়ে আমি ওকে খোঁজার চেষ্টা করি। গণিতে যখন আমরা কোনো অজানাকে খোঁজার চেষ্টা করি তখন আমরা বলি সমীকরণ গঠন করি, সমস্ত পদার্থবিদ্যাতে এই সমীকরণ গঠন এবং সমাধান এর মধ্যে দিয়েই আমরা যাই। এখন ধরা যাক আমি সমীকরণ সমাধান করে ওই যে x সেটাকে পেলাম দুই, আমরা এরকম একটা রেখা টানি, এই রেখাটা সবাই তোমরা দেখেছো, এটাকে আমরা বলি সংখ্যা রেখা, সংখ্যা রেখার মাঝে থাকে শূন্য, একদিকে সব পজিটিভ নাম্বার আরেকদিকে নেগেটিভ নাম্বার চলতেই থাকে, তো আমি পেলাম একটা সমাধান x সমান দুই, আমি ওখানেতে সেটা পুট করে দিলাম। কিন্তু যদি আমি পাই x সমান রুট টু, খুব মুশকিলে পড়ে যাব, কারণ তার এক্সাক্ট ভ্যালুটা আমি জানি না, 1.4142 এরকম করে তুমি ক্যালকুলেটারও দেখবে এক সময় থেমে গেছে, সেও পারছে না, কারণ এটা শেষ নেই, এটাকে বলে ইরেশনাল নাম্বার, একে তুমি এক্সাক্ট একটা এ বাই বি এভাবে লিখতে পারবে না, তাহলে কি আমি নির্দিষ্ট সমাধান পাবো না? তখন জ্যামিতি এগিয়ে, জ্যামিতি বলল দেখো আমি একটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে রুট টু মানের একখানা লাইন টানলাম, তুমি এই লাইনটা তোমার সংখ্যা রেখায় বসিয়ে নাও, যেখানে লাইনটা শেষ হচ্ছে
আমি যে লাল রঙের দাগটা দিয়েছি সেখানেই লাইনটা শেষ হচ্ছে, লাইনটা আমি টেনেছি কালো দিয়ে ওপরে, তারপর সেটাকে ঘুরিয়ে আমি লাইনেতে মানে সংখ্যারেখায় বসিয়ে নিলাম। বলছে ওইটা হচ্ছে রূপ। আশ্চর্যজনক ব্যাপার, যে জিনিসটা শেষ দেখতে পাচ্ছি না এখানে তারই শেষ দেখতে পাচ্ছি, এই তো ওখানে শেষ। আবার একটা কিন্তু আমি ফাঁচ পেতেছি, কারণ ফাঁচটা হচ্ছে এই, এখন একে বলবে কোন বিন্দুতে শেষ, তার মানে একটা এক্সাক্ট বিন্দু আমাকে বলতে হবে। এক্সাক্ট বিন্দু বলতে গেলেই আমাকে বলতে হবে এই বিন্দুর পরের বিন্দু, আর না এটা হয় না, এটা একটা কন্টিনিউয়াস জিনিস, আগে পরে বলে কিছু হয় না। আমি যে জায়গাটাকে বলছি ওই জায়গাটাতেই হচ্ছে রুট টু। জ্যামিতির এই সুবিধাটা আছে, এটা বীজগণিতে নেই। কিন্তু এখানে আরেকটা গন্ডগোল হয়, সেটা হচ্ছে এই যে আগের যেটা দেখলাম এখানে না, সব সমাধানগুলো ধনাত্মক ঋণাত্মক যা হচ্ছে হতে পারে, কিন্তু আমরা জানি কোন ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে তার সমাধান এই 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 রেখার মধ্যে পাবো না, তাহলে তার সমাধান নেই। আমি একটা সমীকরণ তৈরি করছি, ফিজিক্সে একের পর এক জায়গায় আমরা এরপরে দেখবো সব সমীকরণ আছে, আমরা সারা স্কুল লাইফ সমীকরণ করলাম, কিন্তু সমীকরণের সমাধান নেই এটা কেন হবে? তাহলে কি আমাদেরই বুঝতে কোথাও ভুল হচ্ছে? এইটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা ইমাজিনারি বলে একটা জিনিস, ইমাজিনারি নাম্বার এই জিনিসটার সূত্রপাত ঘটাই। এখন এই ইমাজিনারি নাম্বারটা নিঃসন্দেহে কঠিন জিনিস, ভাবাটা কঠিন, কিন্তু আমি বলবো এটাও একটা অর্ডার পেয়ার। কিরকম? এই হচ্ছে ইমাজিনারির বাসস্থান, আমি রিয়েল অ্যাক্সিস অর্থাৎ যেটা আমি এঁকেছিলাম সেটা এখানে 1, 2, 3 করে আমি লিখেছি এবং রিয়েল অ্যাক্সিস বলেছি। তার সঙ্গে খারাপভাবে আরেকটা লাইন আমি টেনে দিয়েছি, তার নাম দিয়েছি ইমাজিনারি অ্যাক্সিস। তো তখন সবাই বলতে লাগলো আরে নাম্বার তো একটা দিয়ে হয়, 1, 2, 3, 4, এখানে তো দুটো করে চলে আসছে, নাম্বারটা লিখবো কি করে? তখন বলছে না, নাম্বার হচ্ছে আসলে একটা অর্ডার পেয়ার। আমরা ছোটবেলায় শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে কাজ করি বলে অর্ডার পেয়ারের একটা অংশকে নিয়ে কাজ করি, যেমন এই যে একদম শেষে 2, 0 যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের 2, সেটা হচ্ছে সংখ্যারেখার 2। তাহলে পিছনের অংশটা কি? ওইটা হচ্ছে ইমাজিনারি অংশ, অর্থাৎ 3, 4, 3টা হচ্ছে রিয়েল, 4টা হচ্ছে ইমাজিনারির অংশ। আমরা এই দুজনকে নিয়েই কাজ করি, কিন্তু আমরা পুরো স্কুল লাইফ কলেজ লাইফের অনেকটা এবং আমাদের কাজকর্মগুলো যেহেতু রিয়েল ফিল্ডে হয় সেই জন্য একটা জায়গা অবধি, সব জায়গায় হয় না, কারণ যদি এটার প্রয়োজন না হবে আবিষ্কারই হতো না। এই যে জিনিসটা হলো এই অর্ডার পেয়ারের মধ্যে, যদি এখন একজন প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে আমি 2, 0টা বুঝলাম যে 2টা হচ্ছে রিয়েলেতে থাকবে, আচ্ছা যদি 0, 2 হয় তাকে আমরা কি বলবো? সে থাকবে ইমাজিনারিতে, তার রিয়েলেতে কোনো অংশ নেই। এটা একটা সম্পত্তির মতো, রিয়েলে কোনো ভাগ নেই, সমস্ত ভাগ তার ইমাজিনারিতে, 2, 0 হলে সমস্ত ভাগ তার রিয়েলে, ইমাজিনারিতে কোনো ভাগ নেই। তাহলে এই জমিটা কার? জমিটা কমপ্লেক্স, অত্যন্ত জটিল, তাই তাকে বলাই হয় কমপ্লেক্স প্লেন। এই কমপ্লেক্স প্লেনের যে যোগের নিয়ম, এই কমপ্লেক্স প্লেনের যে গুণের নিয়ম, সেইটা যদি আমরা করি, আমি সবার শেষে একবার সবাইকে বলবো একবার চেক করে নিতে, তার কারণ একটা গল্প আছে সেটা বলে আমি ওই জন্যই বলবো সবার শেষে করব, এখন নয়। এই স্লাইডটা দেখেই আমরা তখন একবার হিসেব করে দেখার চেষ্টা করব, যার মধ্যে রিয়েলি একটা ফিলোসফিক্যাল থট লুকিয়ে আছে সেটা হচ্ছে এই, আমি রিয়েল হয়ে যাকে কমপ্লেক্স বলছি, এই সরি ইমাজিনারি বলছি, ইমাজিনারিতে দাঁড়িয়ে কি আমি তাকে ইমাজিনারি বলতে পারি, নাকি ইমাজিনারিতে দাঁড়িয়ে আমার রিয়েলকে মনে হবে ইমাজিনারি? এইটা কিন্তু গাণিতিকভাবে দেখানো যায়, আমি সেটা শেষে দেখাবো, বরঞ্চ এইটার সহজ যে রূপ মানে উপমা, সেই উপমাটা, সেই উপমা সবসময় সহজ দিতে হয় বলা হয়। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে একটা চিত্র প্রদর্শনী চলছে, চিত্র প্রদর্শনীতে একটা বড় চিত্র আঁকা হয়েছে যে একটা বাঘ
সেই জমিদার একটা ছবি তুলতো না, একটা বাঘকে মেরে তার উপর দাঁড়িয়ে এরকম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তা ওইটা একজন এঁকেছে, ওই ছবিটা টানানো আছে, সবাই খুব প্রশংসা করছে। এমন সময় এটা সম্পূর্ণটাই একটা গল্প, একটা বাঘ সেখানে ঢুকে পড়ে, ঢুকে পড়ে প্রচন্ড হাসতে থাকে। সবাই প্রথমে ভয় পেয়ে গেল, বাঘের কাণ্ড দেখে সবাই একটু ঘাবড়ে যায়। তো বাঘের সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে, তো বাঘকে জিজ্ঞাসা করা হয় তুমি হাসছো কেন? বলছে আচ্ছা এই ছবিটা কোনো মানুষ এঁকেছে না? বলছে হ্যাঁ। বলছে কেন? বলে যদি কোনো বাঘ আঁকতো তাহলে দেখতে বাঘের মুখের মধ্যে মানুষ। অর্থাৎ এই যে কে দেখছে এইটা কিন্তু বড় কথা, সেটাই আমরা এরপরে দেখব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের অনেক কাজে লাগবে, মানে তোমাদের বলতে এটা তো এই লজিকের বিষয় তোমাদের আছে, কিন্তু আমি এখানেতে এই যে দুটো কথা লিখেছি এই দুটোর না যখনই বাংলা করতে গেছি সম্ভাবনা পেয়েছি এবং বারবার ঘুরিয়ে গেছি যে প্রবাবিলিটি পসিবিলিটি দুটোই বাংলা করি সম্ভাবনা, এই দুটোই সম্ভাবনা হলে দুটো কি এক? কিন্তু এই জিনিসটা আমরা করি কেন? এই জিনিসটা করি একটা হচ্ছে যেটা লেখা আছে যে এটা লজিকের জন্য প্রয়োজন, সেটাও যেমন ঠিক, বৈজ্ঞানিক যুক্তির অপরিহার্য অংশ। বৈজ্ঞানিক যুক্তি আমরা যখন সেট করব তখন প্রবাবিলিটি দিয়ে সেট করব এবং অনিশ্চিত ভবিষ্যতের বিষয়ে এটা মানে জ্যোতিষীর মতন নয় যে আমি কিছু বলছি, কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎকে আমার প্রাপ্ত ডেটার সাহায্যে আমি বোঝার চেষ্টা করব। এটাকে বলা হয় এক্সট্রাপোলেট করা, অর্থাৎ আমি এতটা অবধি জেনেছি এইভাবে যদি যায় তাহলে কোথা দিয়ে যাবে, ওই যখন ঘূর্ণিঝড় আসে তখন দেখায় যে এই এতটা অবধি এসেছে এইভাবে যদি যায় এবারে ঘূর্ণিঝড়টা এই রাস্তায় যাবে, এটা তো জানা দরকার আগামীতে কি হবে। তবে এটা নিয়ে ভুল ধারণা আছে যে কোনো ভবিষ্যৎ বক্তার ভাষ্য নয়, আমি যদি বলি এই পাঁচ মিনিট পরে এখানে প্রচন্ড বৃষ্টি হবে, বৃষ্টি হলো সবাই আমাকে হাত দাঁড়িয়ে দিল আরে দারুণ বলেছে, এর কোনো প্রবাবিলিটি নেই, এটা তো আমি নিশ্চিত বলে দিয়েছি, যেটা নিশ্চিত বলে দিয়েছি তার আমার প্রবাবিলিটি। অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করার কোনো প্রণালীও এটা নয়। এই প্রবাবিলিটি নিয়ে অনেক কাজ হয় এবং আমরা যতবার ওই যে বললাম দাবা খেলতে গিয়ে শিখেছিলাম যে এটা একটা নতুন নিয়ম, যখনই আটকেছি নতুন নিয়ম আমরা সেখানেতে ইমপ্লিমেন্ট করেছি। প্রথম যেটা করা হয় যেটা আমরা শিখিও ইনফ্যাক্ট সেটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলা হয়। সেখানে বলা হয় যে যে কোনো জিনিস একটা জিনিস ঘটার আমরা মানে প্রবাবিলিটি আমাদের শিক্ষা শুরু হয় কয়েন দিয়ে, টস করব, টস করলে হেড পড়বে, টস করলে টেল পড়বে, দুটো ঘটনা ঘটতে পারে তাহলে হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। বলার পরে একজন বললো তাহলে বল এবার টস করবো কি করবে, ও কিন্তু এক্সাক্টটা জানতে চাইছে, এক্সাক্ট বলার কাজ প্রবাবিলিটি নয়। এরপরে ও প্রশ্ন করবে আচ্ছা আমি যদি দুবার টস করবো তাহলে একবার হেড একবার টেল করবে, তো তুই তো হাফ হাফ বললি, সেটাও হবে না। বলছে তাহলে আর এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি দিয়ে হবে নাকি? তবুও এই তলার যে কথাটা এখানে একটা জিনিস রয়েছে যেটা একটু হয়তো বোঝাবে যে প্রবাবিলিটি আর পসিবিলিটি এক নয়। লেখা আছে টোটাল নাম্বার অফ ইকুয়ালি পসিবল কেসেস, প্রবাবিলিটির মধ্যে প্রবাবিলিটিকে খুঁজতে গেলে একটা পসিবিলিটির জায়গা আমাকে আগে ছুঁয়ে যেতে হয়। একটা ডাইসকে যখন থ্রো করা হয় ছটা জিনিস করতে পারে, সেটা ছটা পসিবল, সেই ছটা পসিবিলিটিকে আমি তলায় রাখছি এবং আমি চাইছি একটা জানতে যে এক করার প্রবাবিলিটি কত। তাহলে এক ওই ছটা ফেসের মধ্যে একবারই আছে, তাই 1/6 আমি করলাম, এই নিয়মেই আমরা অঙ্ক করি। এবার একটা তলায় ঘটনা দেওয়া আছে, ঘটনাটা হচ্ছে ওই বেল্ট থাকে না, সব জিনিস তৈরি হয় বেল্টে করে ধীরে ধীরে কারখানা থেকে বেরোয়, তো ধরা যাক ওই একটা বাক্স তৈরি হচ্ছে, যে বাক্সটার সাইজ হচ্ছে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, আর যা তৈরি হচ্ছে তার চেয়ে ছোট। একজনকে বললো তোমাকে আমি চোখ বেঁধে দেবো, চোখ বেঁধে তুমি হঠাৎ করে একটা বাক্স তুলবে, আচ্ছা বলো তো সেই বাক্সটা 0.5 মিটারের কম হবে, এর প্রবাবিলিটি কত? সে এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি সাহায্য নিল, বললো ও 0.5, এই যে আমি দুটো ভাগে ভাগ করেছি, 0 থেকে 0.5 একটা সম্ভাবনা মানে যেগুলো আমি তুলতে পারবো মানে তুললে আমি সাকসেসফুল হচ্ছি, আরেকটা হচ্ছে 0.5 অ্যান্ড অ্যাবাউট, তাহলে দুটো ভাগ
আর একটা হচ্ছে আমার পারমিট করছে, তাহলে 1/2, তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে 0.5। এইবারে আরেকজন এসে বললো, আচ্ছা একটু অন্যভাবে বলছি, এই যে বাক্সগুলো আছে না, তার প্রত্যেকটা বাক্সের পেয়ে একটা সারফেস থাকে, বলছে আচ্ছা এই সারফেস এরিয়াটা 0.25, এই 0.25 স্কোয়ার মিটারের মধ্যে থাকতে হবে, সেই বাক্স তুমি তুলতে পারবে তার সম্ভাবনা কত চোখ বাঁধা অবস্থায়। বললো 0.25, তাহলে 1 হলে তো সবচেয়ে বড় বাক্স, 1×1 মানে 1, তাহলে আমি তাহলে 4 ভাগে ভাগ করে নিই, 0.25 মানে 1/4, তাহলে 1/4 করে 4টে ভাগ করলাম, তার একটা হচ্ছে আমাকে অ্যালাউ করছে, তাহলে আমি করবো 1/4, তাহলে আমার 1/4 হচ্ছে প্রবাবিলিটি। প্রথম ক্ষেত্রে হয়েছিল হাফ, দ্বিতীয় ক্ষেত্রে হলো 1/4, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাক্সের দৈর্ঘ্য 0.5 সেই বাক্সেরই কিন্তু ক্ষেত্রফল 0.5, অর্থাৎ আমি একই জায়গায় রয়েছি, অথচ প্রবাবিলিটির খেলায় একবার সেটার প্রবাবিলিটি দেখাচ্ছে পয়েন্ট মানে 0.25 বা 1/4, একবার হাফ। ঘটনাটা বোঝা গেল? আমি যে বাক্সটা তুলছি, যে আমাকে যখন বলছে 0.5 এইটুকুর মধ্যে তোলো, ওই বাক্সটারই কিন্তু ক্ষেত্রফল আসলে 0.25 একটা সারফেস, কারণ 0.5×0.5 হবে। তাহলে আমি একই বাক্স তুলছি, অথচ আমাকে এই নিয়ম মেনে যদি চলতে হয়, তাহলে দেখা যাচ্ছে দুবার কন্ডিশন আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু আমি কন্ডিশনের উপরে দাঁড়িয়ে দুবার দুরকম প্রবাবিলিটি বলে দিচ্ছি একই সেট অফ বাক্সকে চুজ করার। এইখানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি কাজ করেনি এক সময় পরে, যে কারণে আমরাও যখন কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদি নিয়ে যখন আলোচনা হয়, তখন এই প্রবাবিলিটি দিয়ে আর কাজ করা যায় না। তার বদলে যেটা আসে সেটা অনেক বেশি বাস্তব, যেটা আমি বললাম যে ডেটা নির্ভর। আমি টস করেছি, বহুবার টস করেছি, তাতে আমি কি পাই? ডেটা পাই, র ডেটা, অনেক ডেটা পাই। একটা জায়গায় গিয়ে আমি সার্ভে করি, সার্ভেতে ডেটা পাই, এই যেটা নিয়ে সবাই খুব মারদাঙ্গা করে যেন এক্সিট পোল, সেটাও কিন্তু ডেটা নির্ভর। এই সমস্ত ডেটার উপরে দাঁড়িয়ে আমি কিছু জিনিস প্রেডিক্ট করার চেষ্টা করি, প্রেডিক্ট মানে তার প্রবাবিলিটিটা, কিন্তু সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা জিনিস কত ঘন ঘন আসছে, এটাই হচ্ছে প্রবাবিলিটির মানে, একটা জিনিস কত ঘন ঘন আছে। কারণ এরপরে দেখতে পাওয়া যাবে কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং ফিলোসফিরও ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা আমরা পরে বলবো, সেখানে তো ওয়েভ কোলাপস বলে একটা কথা আছে, আমরা সেগুলো পরে আসবো। সেখানে প্রবাবিলিটি 1/6 অথচ বস্তু নেই, তখন আমাদের মনে হতে পারে যে প্রবাবিলিটি আছে অথচ বস্তু নেই কেন হলো, এটার কারণটা তখন বোঝা যাবে। আপাতত এইটুকু বোঝা যাক যে প্রবাবিলিটিকে আগের চেয়ে এইভাবে বলাটা অনেক ভালো, কারণ এটা একটা ফ্রিকুয়েন্সিকে বোঝায়। এছাড়া আরেকটা প্রবাবিলিটি আছে যেটাকে আমরা একদমই অমান্য করতে পারি না, সেটা হচ্ছে সাবজেক্টিভ, সেটা হচ্ছে ডিগ্রি অফ বিলিফের উপর দাঁড়িয়ে থাকে। দুটো ঘটনা ঘটছে, দুটো ঘটনায় আমাকে অংশীদার করা হচ্ছে, এদিকে একটা খেলা হচ্ছে, সেই খেলাটাই বলছে যদি টস করে টস করো তুমি হেড পাও, তাহলে তুমি 1000 টাকা পাবে, আর যদি টেল করে তাহলে তুমি কোনো টাকা পাবে না, এটা একটা খেলা। আরেকটা খেলা একটা লটারি, সেখানে বলছে এই লটারিতে এখানে যে লাল টিকিট আছে 20টা, ওটা হচ্ছে মানে ওটা যদি তুলতে পারো তাহলে তুমি জয়ী, 1000 টাকা পাবে, আর হলুদ টিকিট আছে 80টা, সেটা যদি ওঠো তাহলে পাবে না, তুমি কোন খেলাটা খেলবে? এইবারে যেটা ডিসিশনটা নেব সেটা কিন্তু আমি নেব, এবং কিসের উপর নেব? আমার ডিগ্রি অফ বিলিফের উপর নেব, কারণ আমি দেখছি বাঁদিকেরটায় আমি কিন্তু ক্লাসিক্যালে চলে যাচ্ছি, মনে মনে গিয়ে আমি দেখছি এটা তো 0.5, আর এটা তো 20 আর 80, এটা তো অনেক ভালো, এর তো ফ্রিকোয়েন্সি অনেক ভালো, অনেক তার পাওয়ার সম্ভাবনা আছে, আমি এটাই খেলব। ঠিক যদি আমি ঘুরিয়ে দিই আমি উল্টোটা খেলব, কিন্তু যদি দুটোকে সমান করে দিই তখন আমিও কিন্তু বুঝে উঠতে পারি না আমি কোন দিকে যাবো, অর্থাৎ আমার বিশ্বাস তখন কোনো দিকেই মুভ করে না। প্রবাবিলিটিকে আমরা কিন্তু আমাদের মতন যখন জাজ করি তখন আমরা সঠিকভাবে জাজ করতে পারি, যখন সে বায়াসড অবস্থায় থাকে, যখন সে দুদিক থেকেই সমান হয়ে যায় তখন আমিও হতবুদ্ধি, একটা হতবুদ্ধিকর অবস্থায় পড়ে যাই, কি করবো বুঝতে পারি না।
মানে এই বাসটা ধরবো না, এই বাসটা ধরবো, শুনেছি এই বাসটা তাড়াতাড়ি যায়, তারপরে দেখা গেল সব গন্ডগোল হয়ে গেল। এইখানেতে পসিবিলিটি নিয়ে আমি একদমই কিছু বলিনি, এখানে পসিবিলিটি নিয়ে একটা বলবো, এবং পসিবিলিটিটা আমাদের জীবনের সঙ্গে এতটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, তার জন্য আমি এখানে একটা বক্স রেখেছি, বক্স ঠিক না, এটা একচুয়ালি একটা সেট যার মধ্যে সবাই আছে, আমি সেটা সবাইকে তো আর রিপ্রেজেন্ট মানে যেখানে রাখা যায় না, মানে ABCDও আছে, 1-2ও আছে, ধরা যাক গাছপালা সবাই আছে, কিন্তু বাঁদিকে একজন আছে তার নাম হচ্ছে নাল, তার মধ্যে কেউ নেই। এই যার মধ্যে কেউ নেই এর ইউনিকনেসটা কিন্তু খুব কাজে লাগে, যার মধ্যে কিছু নেই সে কিন্তু ইউনিক, যে কারণে বাচ্চাদের অনেক সময় অঙ্ক করতে গিয়ে বলা হয় যে নাল সেট কত রকমের হয়, কত রকমের না, নাল সেট একটাই হয়, নাল সেট তার মধ্যে কেউই তো নেই। ইউ যেটা লিখেছি তাকে এখন আমাকে একজন প্রফেসর বললেন যে আমরা আর ইউনিভার্সাল সেট বলি না, বলি ইউনিভার্সাল ডিসকোর্স, ইউনিভার্সাল ডিসকোর্স। এখন এই ডিসকোর্সেতে এই যে সেটটা একটা যেটা বল তার মধ্যে কেউ কেউ আছে, 1-2-0-3, হ্যাঁ অবশ্যই যে একবার এর মধ্যে আছে সে বাইরে নেই। এই যে আমরা ভাগটা করি না যে তুমি হয় এখানে আছো নয় ওখানে আছো, এই ধরনের সেট গঠনকে আমরা বলি ক্রিস্প সেট। তুমি এখানে আছো নয় এখানে আছো, একসঙ্গে দু জায়গায় তুমি কি করে থাকবে, কিন্তু এইভাবে ভাগাভাগি করে কি সবসময় মানে আমাদের মন কি ভাবে, ভাবতে পারে না। আমাদের সময় এটা খুব চলত, আমাদের যারা ফার্স্ট ডিভিশন হয়তো পেয়েছে, আমাদেরই বন্ধু তারা ফার্স্ট ডিভিশন পায়নি, তার মাকে যখন জিজ্ঞাসা করছি যে কাকিমা ওর নাম্বার কেমন পেয়েছে, বলছে হাই সেকেন্ড ডিভিশন। এই হাই সেকেন্ড ডিভিশনটা তো কোথাও দেখা যায় না, তার মানে উনি চাই বলতে চাইছেন এটা অনেক বেশি ফার্স্ট ডিভিশনের দিকে ঘেঁষা। তাহলে ফার্স্ট ডিভিশন 60%, 59.4% যে পেয়েছে তাদের আমি একদম আলাদা করে দেব মন চাইছে, মনে হচ্ছে সেটা যদি আরেকবার পরীক্ষা দিত না ও পেয়ে যেত। একটা করুণা ইয়ে আমাদের ক্লাসেতে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম একটা ছেলেকে, এই ক্যাট ক্যাট বানান জানিস, একদম বাচ্চা, বলে হ্যাঁ সিএডি ক্যাট। আরেক বন্ধু এসে যার আমি বললো, আমি বললো তুই আর নতুন কি বলবি, বলছে এমএডি ক্যাট। এলাম দেখ আমি পরিষ্কার বুঝে গেলাম এরা দুজন জানে না, আরেকজন এসছে বলছে স্যার কেএটি ক্যাট কেন হবে না। আমার কিন্তু অদ্ভুত লাগলো যে ছেলেটা একটা পলিটিক দিক থেকে হয়তো ভেবেছিল। তাহলে ওদের দুজনেরকে আমি যেখানে রাখলাম 3 নম্বরকে আমি কিন্তু সেখানে রাখতে পারছি না, আমি ভাবছি সেটা একটা পসিবিলিটি আছে, দ্যাট ইজ পসিবিলিটি। এইটা যখন আমরা ওই গরিব বড় লোকের সব সীমারেখা মাপা হয় তখন বলা হয় যে 2000 টাকা হলে সে হয়তো বড় লোক, তাহলে 1999 যে সে একদম গরিব না, এটা হয়। তাই জন্য ফাজি সেটের দরকার হয়, এই ফাজি সেট অর্থাৎ ফাজিনেস আমাদের মধ্যে যেটা আছে সে কিন্তু একটা সংখ্যা। শূন্য কি স্বাভাবিক সংখ্যা কেন বলা হয় না, কারণ ওই যে বললাম শূন্য যে ইউনিক, অর্থাৎ 1-2-3-4 এইগুলোর মতো শূন্য, মানে একটা ছেলে, এই যে আমি লিখেছি যে কথাটা যে একটা ছেলে আছে একটা ছবি দিয়ে বোঝানো যাচ্ছে মাঠে, একটা বল আছে মাঠে বোঝানো যাচ্ছে, ওরা দুজনে নেই ছবিটা এক হয়ে যাচ্ছে, নেই এর ছবিটা এই যে বারবার এক হয়ে যায় এটা ন্যাচারাল নয়, তাই জন্য একে আমরা স্বাভাবিক বলতে চাই না, কারণ আমরা আলাদা করতে পারি না কে নেই। একটা ছবি দিয়ে বলে বলো তো কে নেই, অনেকে অনেক কিছু বলে দেবে। এইখানেতে দুরকম অসীমের কথা আমি উল্লেখ করেছি, কারণ এই অসীম নিয়েও এক ধরনের ফ্যালাসি আমাদের মধ্যে কাজ করে। অ্যাবসলিউট অসীম, কতটা দূরে গেলে অসীম পাবো, তাহলে আর অসীম কি, কতটা দূরে গেলে যদি বলতেই পারি তাহলে তো সে অসীম। তাই জন্য অ্যারিস্টটল পর্যন্ত পোটেনশিয়াল ইনফিনিটিকে আমরা সবসময় ধরি, তুমি যতটা ভাবতে পারো ভেবে নাও, তোমাকে লাইসেন্স দেওয়া হচ্ছে দুটো সংখ্যার মধ্যে কত সংখ্যা আছে, যত ভাবতে পারো ভেবে নাও, একে কতটুকু করা যায় তুমি যত ভাবতে পারো ভেবে নাও। আমি এক্সাক্ট বলতে পারি না, কারণ এক্সাক্ট মানে সে একটা নির্দিষ্ট জায়গায় পড়ে যাচ্ছে, এবং এইটার উপর দাঁড়িয়েই ক্যালকুলাস তৈরি হয়েছে। এই যে কথাটা লেখা আছে লিমিটিং পয়েন্ট,
আর একটা এই আদার পয়েন্ট, এই দুটোর কিন্তু এইখানেই পার্থক্য। লিমিটিং পয়েন্ট মানে যাকে লক্ষ্য করে আমি যাচ্ছি কিন্তু আমি সেখানে যাবো না, মানে যেতে পারছি না কিন্তু তাকেই লক্ষ্য করে আমি এগোচ্ছি। এটা গণিতের ভাষায় দেখানোটা খুব সুবিধা হয়। আর আদার পয়েন্ট হচ্ছে আমি সেখানে যেতে পারি, আমি কোনো না কোনো সময় সেখানে যেতে পারি। লিমিটিং পয়েন্ট হচ্ছে ওটা আমার লক্ষ্য, আমি ওখানে যাওয়ার চেষ্টা করছি না, ওটা আমার লিমিট। আমরা যদি বলি দুই আর তিনের মধ্যে চারটে সংখ্যা লেখ, আমরা দুই 2.1 2.2 এগুলো লিখবো। দুই আর তিনের মধ্যে যেহেতু বলেছি দুই আর তিনকে নেব না, তাহলে যদি কেউ বলে আচ্ছা ঠিক দুইয়ের পরের সংখ্যাটা কি, পরের সংখ্যা বলে কিছু হয় না, কারণ এটা একটা কন্টিনিউয়াস জিনিস। তারপর যদি করতে পারতাম এর পর ও, তাহলে জিনিসটা ডিসক্রিট হয়ে যেত। যেহেতু ডিসক্রিট নয়, যে লাইনটা আমি টেনেছিলাম কন্টিনিউয়াস এইটাকেই বলা হয়, যে লাইনটা টানতে গিয়ে আমাকে পেনটা কখনো তুলতে হয় না। যেহেতু আমি লাইনটা আমরা এইভাবে টানি, যদিও সেটা লাইন হয় না, যদি আমরা এইভাবে ত্রিভুজটা আঁকি, যদিও হয়তো ত্রিভুজ হয় না, কিন্তু পেন কখনো আমরা তুলি না। তাই কোনো জায়গায় যেহেতু আমি থামছি না, তাই তার পর হয় না, পর বলা যাবে না। এবারে যেটা হচ্ছে এখানে কতগুলো জিনিস আমরা ধরে নি, যে কারণে রিয়েলিটিতে আসতে গেলে যে জিনিসটার প্রয়োজন হয়। আমি লাস্ট লাইনে লিখেছি রিয়েলিটি হচ্ছে আসলে অ্যাপ্রক্সিমেশন, এক ধরনের অ্যাপ্রক্সিমেশন। আমার বাড়ির সামনের রাস্তাটা সমতল আমি রোজ দেখছি, কিন্তু আমাকে যখন বলা হয় এটা একটা পৃথিবীর অংশ, এটা পৃথিবীর অংশ, তখন আমার মনে হয় পৃথিবী তো গোল, পৃথিবীর সারফেসটা যেরকম বেঁকা, তাহলে আমার বাড়ির সামনের রাস্তাটা ওই সোজা বলি কেন? এটা উচ্চতর গণিতে এই জিনিস আছে, এরকম ছোট্ট জিনিসের সঙ্গে এরকম বেঁকা জিনিসের একটা ম্যাপিং করা যায়। যদি করা যায় তখন তা নিয়ে আলাদা গণিত হয়, কিন্তু আমার বক্তব্য এইটা একটা অ্যাপ্রক্সিমেশন। আজকেই দেখলাম সম্ভবত এই অলিম্পিকে 100 মিটার দৌড়ে এমন ভাবে ফিনিশ হয়েছে যে ডিজিট বাড়িয়েই যাচ্ছে, মানে কে ফার্স্ট সেকেন্ড থার্ড, বোঝা পয়েন্টের পর চারটে ডিজিটে গিয়ে বোঝা যাচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড। আরো তো আছে, ওইখানেই কি সময় থেমে গেছে নাকি? আমরা অ্যাপ্রক্সিমেশন, আমরা যখন বোর্ডে বৃত্ত আঁকি, যেটা বারবার বলছি চেষ্টা করি আঁকার, আঁকা তো হয় না, কারণ লাইন তো আঁকা যায় না। লাইন একটা প্রপার্টি, দুটো প্লেন যেখানে ইন্টারসেক্ট করে সেটা লাইন, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করে সেটা পয়েন্ট। আমি কি করে সেটা চক দিয়ে আঁকবো? আঁকা যায় না। তাই এক্সাক্টকে এক্সাক্টলি পরিমাপ করা যায়, এটা হচ্ছে আসল কথা। তাই এরপরে যখন আমরা সাবঅ্যাটমিক লেভেলে যাব, সেখানে তো কিছু দেখাও যায় না, সেখানে অনেক জিনিস আমাদের মানে জ্ঞান শুধু শুধু তার সম্পর্কে জ্ঞানটা আসে, তাকে দেখাই যায় না। আমি বুঝতে পারছি ওটা এইরকম, এইটুকু নলেজই আসে, তাই দিয়েই আমাকে অ্যাপ্রক্সিমেশন করতে হয়। অ্যাপ্রক্সিমেট না করলে আমি কোনো ওখানে রেজাল্ট করতে পারবো না। আমি যদি সব কিছু অবজারভেশনের উপর আমি দেখি তো কতটা ফিতে দিয়ে মেপে দেখতে চাই, সম্ভব নয় করা। আর যদিও বা ফিতে দিয়ে মাপি, এই ঘরটা যদি কেউ ফিতে দিয়ে মাপে, ফিতের এই প্রান্তটা একজন ধরবে, তার নোকটাও এতটা চওড়া, ওই প্রান্ত ধরে তারও নোকটা এতটা চওড়া, দুটোই কি পয়েন্ট? পয়েন্ট তো হবে না কখনো, একটু এদিক থেকে ওদিক সরে গেলে এক্সাক্ট ভ্যালু আসবে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। এই রিয়েলিটি মানেই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। এই অ্যাপ্রক্সিমেশনটাকে নিয়েই আমি পরের দিন মানে আগামীকাল পাঁচটা লেভেলে কিভাবে আমরা ইউনিভার্সিটিতে যাই, বিভিন্ন লেভেলে তো আমাদের নলেজগুলো আসে, এবং সেই নলেজগুলো আসার পর সেইগুলোকে নিয়ে আমরা কীভাবে ইউনিভার্সের কনসেপ্টটা বিল্ড আপ করি সেই বিষয়ে যাব। আমি একটা কথা বলেছিলাম যে এখানে একটা অঙ্ক আছে, কোথায় গেল? এইটা করতে কি কেউ ইচ্ছুক? এখানে কেউ আছো বলো, তাহলে একটা জিনিস দেখাবো। আচ্ছা জিনিসটা আমি করি, মশার কিছু নেই চা খেয়ে চা খেয়ে চা খেয়ে
সময় আছে। হ্যাঁ 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 ওইতো মাইক লাগবে, এমনি শোনা যাচ্ছে অমাইক এইখানে আমরা যখন লিখি, ধরো আমরা অ্যাকচুয়ালি লিখি দুই, এটাই লিখি আমরা, কখনো এর বাইরে কিছু লিখি না। কিন্তু আমি বলছি না এরকম লিখো না, এইভাবে লেখো, এই দুইটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি কোনো পার্ট নেই, তাই ও একদমই রিয়েল। তাহলে আমি একটা কাজ করি, আমি এইভাবে একটা এটা হচ্ছে আমার রিয়েল এর লাইন, এটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস, এইটা হচ্ছে জিরো, দুজনেরই জিরো। ইমাজিনারিতে আমার জিরো থাকা মানে আমি এখানে আছি, রিয়েলে জিরো থাকা মানে আমি এখানে আছি। যার রিয়েল পার্ট নেই সে ইমাজিনারি, যার ইমাজিনারি পার্ট নেই সে রিয়েল, এইটাই হচ্ছে বিষয়। এই জন্য এইখানে যদি একটা কোনো পয়েন্ট হয়, এই পয়েন্টটাকে যদি আমি বলি যে এটা আমরা আগে রিয়েল পার্টটাকে লিখি, আমরা নিজেরা করছি তো নিজেদের আগে অগ্রাধিকার, এই জন্য এটা হচ্ছে টু, এটা হচ্ছে ধরা যাক থ্রি। তাহলে আমি টু থ্রি যখনই লিখছি তার মানে আমি একটা অর্ডার পেয়ারকে বোঝাচ্ছি, যার রিয়েল এর কন্ট্রিবিউশন টু, ইমাজিনারি কন্ট্রিবিউশন থ্রি। যদি আমি বলি যে এটা জিরো থ্রি, তার মানে এই পয়েন্টটাকে বোঝাচ্ছি, কারণ রিয়েল এর কোনো কন্ট্রিবিউশন নেই এইখানে তে রয়েছে। যদি বলি টু জিরো, তাহলে এইটা নেই, এই যে আমরা এতক্ষণ ধরে টু টু লিখছিলাম এইটাই, এইটা হলো আমরা পয়েন্টটাকে আমরা চিনতে পারলাম। এইবারে যে কাণ্ডটা আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই অ্যাক্সিস আর লাগবে, সেটা হচ্ছে আমরা যে যোগ করি, এই যে নিয়মটা বলছি যে একটা নিয়ম হচ্ছে আমি ধরলাম ওয়ান জিরো, আমি আগে রিয়েল এ দেখাচ্ছি টু জিরো, ওইখানে কিন্তু নিয়মটা লেখা আছে, ওই নিয়মটা আমি আর লিখছি না, নিয়মটা ওখানেই দেখা যাচ্ছে। আমি যদি যোগ করি তাহলে আমার নিয়মটা হচ্ছে প্রথমে যারা আছে তাদের যোগ করব, শেষে যারা আছে তাদের যোগ করব। আমরা এই যোগটা কিন্তু সত্যিই করি, এক প্লাস দুই যোগ করে তিন লিখি, তার মানে আমার কমপ্লেক্সে গিয়ে আমি যে নতুন কিছু নিয়ম করছি তা নয়, বা বলা যেতে পারে নিয়ম করেছি, তার রিফ্লেকশনটা রিয়েলিতে কিন্তু ঠিকঠাকই আসছে, ঠিকঠাকই আসছে। প্রশ্নটা হচ্ছে এর পরের অংশটাকে নিয়ে, আমি যেটা প্রশ্ন করেছিলাম, অর্থাৎ রিয়েলের সাপেক্ষে ইমাজিনারি আর ইমাজিনারির সাপেক্ষে রিয়েল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোন একটা জিনিসকে যদি তার সমস্ত মান অক্ষুণ্ণ রেখে আমি আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সংখ্যাগত ভাবে কি দিয়ে গুণ করা যায়, তাকে যদি আমি মানটা যাতে না পাল্টায় আমরা কি দিয়ে গুণ করি, এক দিয়ে। তাহলে এইখানকার এক হচ্ছে ওয়ান জিরো, আর এখানকার এক হবে জিরো ওয়ান। তাহলে আমি দেখবো জিরো ওয়ান দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হয়। ধরা যাক এখানে দেখি সংখ্যা হচ্ছে থ্রি জিরো, তাকে আমি মাল্টিপ্লাই করছি জিরো ওয়ান। এইবারে ওই যে গুণের নিয়মটা লিখেছে, গুণের নিয়ম হচ্ছে প্রথমে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। দেখো প্রথমে লিখেছে এ ইন্টু সি, তার মানে এটা ইন্টু এইটা, তার মানে জিরো।
প্লাস না মাইনাস মাইনাস বিডি বিডি মানে আবার জিরো হয়ে গেল তারপরে এডি এ আর ডি মানে তিন প্লাস বিসি মানে জিরো তার মানে আলটিমেটলি জিনিসটা এলো জিরো থ্রি জিরো থ্রি জিরো তার মানে এইখানে সে এইটার সংস্পর্শে এসে এইখানে চলে গেল জিরো থ্রিতে চলে গেল এইবার আমার প্রশ্ন যে এটা তো আমরা পাঠালাম সব জিরো করে ও কি পাঠাবে তার মানে এখানে কি করতে হবে আমি জিরো থ্রি জিরো থ্রি কে আবার জিরো ওয়ান দিয়ে গুণ করছি জিরো থ্রি তাকে গুণ করছি আমি জিরো ওয়ান করলে কি দাঁড়ায় একবার দেখা যায় আবার সে এটা এ এটা বি এটা সি এটা ডি প্রথমে কি আসছে জিরো মাইনাস মাইনাস তারপরে যখন ছবি আঁকছে তখন কিন্তু সে মানুষের পেছনে নিজে ঢুকছে না মানুষকে নিজের পেটে ঢুকিয়ে নিচ্ছে অর্থাৎ রোটেশনটা কিরকম হলো আমি এইখান থেকে একটা গুণ করে এখানে তুললাম আবার একই অপারেশন করলাম সে এখানে চলে গেল তার মানে আমি যাকে ইমাজিনারি বলছি ইমাজিনারি বলছি এই গুণটাতে এইভাবে রেসপন্স করে দেখো তাইও ইমাজিনারি ও নিজেও দেখাচ্ছে আমিও ওইভাবে রেসপন্স করে তোমায় পাঠিয়ে দিলাম তুমিও আমার কাছে ইমাজিনারি ওদের ভালো লেগেছে কি বুঝতে পারছো এরকম ভাবে তো স্কুলে ম্যাথ পড়ানো হয় না যদি হতো আমরা সবাই 100 আপনাকে প্রশ্ন করবে তো মানে তোমরা তোমাকে যা মনে হচ্ছে প্রশ্ন করো কোন প্রশ্ন কিন্তু বোকা বা চালাক প্রশ্ন হয় না ঠিক আছে আচ্ছা ওরা প্রশ্ন করুক আমি একটু মানে ইঞ্জিনটা স্টার্ট করি একটা ছোট প্রশ্ন করে সেটা হলো যে আমি এবার বেরিয়ে যাবো কারণ আমার ছটায় লিখতে পারছি ঠিক আছে আচ্ছা সেটা হলো যে মানে যেহেতু আমরা ফিলোসফিতে মেটাফিজিক্স কে খুবই ভালোবাসি উই থিংক অফ মেটাফিজিক্স অ্যাজ মানে স্টিল দ্য কুইন অফ ফিলোসফি আর আমাকে এটা অনেক বছর ধরে ভাবাচ্ছে একটা প্রশ্ন সেটা আপনাকে করছি কারণ আপনার কথায় অনেকটা ওটার রিফ্লেকশন পাচ্ছিলাম ওই সেই প্রশ্নটা হলো যে স্ট্যাটিস্টিক্স বলুন বা ম্যাথমেটিক্স বলুন সেটার সাথে মেটাফিজিক্সের রিলেশনটা আপনি কিভাবে কনসিভ করবেন কারণ ধরুন স্ট্যাটিস্টিক্যালি এই যে আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটির থেকে ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছি তার তো একটা মানে ইন্ধন বা একটা ইন্টেন্ট হচ্ছে টু রিচ দ্য রিয়েল তাই তো তো আমার প্রশ্নটা হচ্ছে স্যারকে যে আমরা তো আলটিমেটলি সবাই চাই যে রিয়েলকে কি করে রিচ করব এবং উনি কিছুটা ওনার লেকচারেই আজকে সেইটার ইঙ্গিত দিয়েছেন যে কেন
ক্লাসিক্যাল প্রবাবিলিটি ইজ নট ফুললি স্যাটিসফ্যাক্টরি, কেন আমাদের ফ্রিকোয়েন্সির কথা ভাবতে হলো? ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের কেন ডেটা ইন্টারপ্রিটেশনের কথা ভাবতে হলো? তো আমার প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স বলুন বা ম্যাথমেটিক্স বলুন, ক্যান রিচ আউট টু দ্য রিয়েল আলটিমেটলি, নাকি এই যে ম্যাপিংটার কথা আমরা কল্পনা করি বিটুইন হোয়াট ইজ অ্যান্ড হোয়াট উই কাউন্ট? হ্যাঁ, কাউন্ট মানে আমি খুব ব্রডলি স্পিকিং কাউন্ট কথাটা ব্যবহার করছি, সত্যি কি এই ম্যাপিংটা কোনোদিন হবে বা আছে এই ম্যাপিংটা? আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে ওই যে একটা কথা আমি বলতে ওখানে একটা ছেড়ে গেছি, সেটা বললে ভালো হতো, সেটা হচ্ছে এই যে অ্যাপ্রক্সিমেশন করছি, একজন তো বলতেই পারে এখানে তোমার না অঙ্কে একটা ভুল রয়েছে, তুমি এটা এই হওয়ার কথা তুমি এই লিখছো, মানে এরার হিসাবে তাকে ট্রিট করতে পারে। কিন্তু অ্যাপ্রক্সিমেশন হচ্ছে একটা অ্যাডমিসিবল এরার, আর যে এরারটাকে আমি যদি রাখি আমার কোনো গ্রস মিস্টেক হচ্ছে না, এই অ্যাডমিসিবল এরারটাকে মিনিমাইজ করাই হচ্ছে রিয়েলিটির কাছে যাওয়া, অ্যাডমিসিবল এরারকে মিনিমাইজ করাটাই হচ্ছে মেন কাজ। এইটুকুই আমি বলতে পারবো যে এই জিনিসটা যন্ত্র দিয়ে কতটা সম্ভব সেটা আমার পক্ষে বলা, আমি যেহেতু যন্ত্র নিয়ে সেভাবে কাজ করি না, তবে এইটুকু জানি চূড়ান্ত তাত্ত্বিক বিষয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যার একটু গল্প হয়তো আমি পরে করব, তার জন্য কিন্তু আমাদের মোবাইলের সঠিক সময়টা জানা যায়। সুতরাং একদম রিয়েলিটি যে সে হতে পারবে না তা নয়, এটাই এইটুকুই বলার, আমার পক্ষে এইটুকুই এখন বলা সম্ভব। তোমরা বলো। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনার আগের স্লাইডে যেখানে ওই লাইনের কন্টিনিউটির কথা বলছিলেন, লাইনের পয়েন্ট এবং লাইন যেটা আসলে আমরা যখন আঁকার চেষ্টা করি দ্যাট ইজ অনলি আ মডেল, মানে ইট ইজ অ্যাপ্রক্সিমেশন, ইট ইজ নট দ্য উই ক্যানট মানে অ্যাকচুয়ালি ড্র দ্য লাইন অর পয়েন্ট, কারণ আমরা যেভাবে এটা ডেফিনেশন সেটা হচ্ছে যে দুটো তল যেখানে মিশছি সেটাই হচ্ছে সরলরেখা লাইন, আর যে দুটো লাইন যেখানে মিশছি সেটাই হচ্ছে পয়েন্ট। আর এইটা বলার পর আপনি বললেন যে যেখানে আমরা যেটা করি যে আমরা জিজ্ঞেস করি যে একটা লাইনের এই পয়েন্টের পরে এই পয়েন্টটা, মানে সেই দুটো পথ, মানে এখানে পথটা বলাই যায়, কারণ হচ্ছে হ্যাঁ উচিত নয়, তার কারণ হচ্ছে যে দেয়ার ইজ আ কন্টিনিউয়াস, দ্য লাইন ইজ কন্টিনিউয়াস, ইট ইজ নট ডিসটিঙ্কট, সো ইট রিমাইন্ডস মি অফ দ্য জেনোস প্যারাডক্স। হ্যাঁ, তো জেনোস প্যারাডক্স ইট রিমাইন্ডস মি, can understand it very well, the Zeno term a conception that the dhul dharna rupochi. Je karuni oi paradox ta onar hoychilo, karon tumi kintu oi timeline ta ke ekta discrete line korechilo. Ebong oi continuity ta ke amra arekta jinish, mane apni jeitu time niye amader onek kotha hoyeche, হ্যাঁ পরে আবার হবে, যে আমরা সবসময় ওই টাইমটাকে যখন বোঝার চেষ্টা করি, মানে উইথ ডিরেকশন টাইম, মানে যেখানে মানে ফিজিক্সে যেটাকে এনট্রপি বলা হচ্ছে বা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, বা আমরা যেটাকে ফিলোসফিক্যালি যেটাকে বুঝি যে একটা ডাইরেকশনালিটি আছে, সবসময় পাস্ট প্রেজেন্ট ফর ফিউচার যাচ্ছে, আমরা ওটাকে রিভার্স করতে পারছি। এইটা যখন টাইমের এই ক্যারেক্টারিস্টিকটা নিয়ে আমি বুঝছি, তখন এই যে লাইনটা সেই টাইম লাইনটা ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে, এইটা তো একটা ডিবেটেবল ইস্যু, এবং এই ডিবেটেবল ইস্যুটা এমনই একটা জায়গায় যে কন্টিনিউটি এবং ডিসক্রিটনেস এই যে দুটো প্রপার্টি, এই দুটো কিন্তু ওভারল্যাপ হতে পারে, এইটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, মানে হয় এটা হবে নয় ওটা হবে। এবার আমার প্রশ্ন এই জেনোর জায়গায় যে, মানে একটা প্রশ্ন ঠিক নয়, মানে এটা একটা কাইন্ড অফ আমি ঠিক ভাবছি কিনা সেটা একটু করবোরেট করছি, যে তাহলে মানে এতদিন অবধি এটা আমার কাছে খুব একটা ইন্ট্রিগিং ইয়ে ছিল, আমি খুব লিটারেচার পড়িনি, পড়া উচিত ছিল,
যে এই যে জেনো যে প্যারাডক্সটা তুললে যে মোশন ইজ নট রিয়েল, টাইম ইজ নট রিয়েল, অ্যাজ আ মানে ডিসাইপল অফ পারমেনাইটিস, যে রিয়েল যেটা দ্যাট ইজ আনচেঞ্জিং, যে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে চেঞ্জ ইজ নট রিয়েল, তাহলে সেখানে রিয়েলকে ওরা যেভাবে দেখছেন, রিয়েলের কনসেপ্টটা যেটার ওপর মানে দাঁড়িয়ে আছে সেইভাবে, তাহলে এখন যেভাবে আমরা টাইমলাইনটাকে বুঝছি কন্টিনিউয়াস, সেই ধারণাটা যদি থাকতো তাহলে মেবি দে উড রিভাইজ দা ডেফিনিশন অফ পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে একসাথে চার নম্বর আছে, চারেতে সে সাড়ে তিন পায়, 3.9 কেন সে পায় না, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। কেন সে তিন আছে তো নাম্বার, তাহলে 3.9 কেন পায় না? তার কারণ হচ্ছে আমরা আগেই একটা ডিসক্রিট মাইন্ডসেটের মধ্যে নিজেকে ফেলে দিই যে এইটা এটা এইটা এইটা আছে, এটা আমাদের তৈরি টাইমলাইন, ওই টাইমলাইন হচ্ছে আদর্শ। আমরা একটা মডেল তৈরি করি যেখানে যে 9.5 দেবো, ওদিকে 8.5 দেবো, তার মাঝের কিছু থাকবে না, নেই বললে তো হবে না, আছে 9.5 দিতেও পারে, কিন্তু আমরা সেটা কখনো করি না। আমাদের এই ভাবনার মধ্যে যে টাইমলাইনটা থাকে সেটা কিন্তু ডিসক্রিট, কারণ আমরা ভাবতেই পারি সেভাবে, কিন্তু আমাদের রিয়েলাইজেশনটা কখনো ডিসক্রিট হতে পারে। রিয়েলাইজেশন ডিসক্রিট হলে তো আমি আমার মানে এটা বুঝবো, এরপরে যিনি বলবেন তিনি আরো করতে পারবেন যে আমি তো ভুলে যাবো, একটা সঙ্গে সারা হয়ে যায়, আমি তো ভুলে যাবো, মানে মেমোরিটা তো যদি এরকম ভাবে সব জিনিস যদি ডিসক্রিট হতে পারে, কন্টিনিউটি থাকতেই হবে, নাহলে তো আমি ভুলে যাবো, একটু পরেই ভুলে যাবো। ভবিষ্যৎ বলে যে কিছু আছে সেটাকেও সেটা ডিনাই করতে থাকে, কারণ সেটা যেহেতু হয় না, আমাদের ভিতরে কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লো রয়েছে, কিন্তু এটা আমরা সেট করি আমাদের সুবিধার্থে, আমাদের গণনার সুবিধার্থে। এটা পরের দিন আসবে যে কিভাবে গণনার সুবিধার্থে আমরা এগুলোকে সেট করি এবং কিভাবে মিক্সিংটাকে অ্যালাউ করি। আমি একটা প্রশ্ন করবো, কারণ আমি চলে যাবো বলে আমি তাড়াহুড়ো করছি, একটা প্রশ্ন মাথায় ঘুরছে তখন থেকেই, সেটা হচ্ছে আপনি সংখ্যার যে ডেফিনিশনটা দিলেন, হ্যাঁ সেরকমভাবে রাসেলও দিয়েছেন যে মানে নাম্বার ইজ এ অর্ডার কাপল, হ্যাঁ এরকমভাবে ডেফিনিশন দিয়েছেন, কিন্তু এমন তো লোকেরা রয়েছেন যারা এই ডেফিনিশনটা মানে না, যেমন যারা সেটই মানে অর্ডার কাপল তো মানবেন কি সেটমেন্ট কয়েনের মতন লোকেরা রয়েছেন, তারা নাম্বারটি কিভাবে দেখবেন? একদল নমিনালিস্ট আছেন আমরা জানি, তাছাড়া নাম্বারটা কিভাবে দেখবেন? ধরুন যারা রিয়েল নাম্বার মানতে চাইছেন অথচ সেট মানতে চাইছেন না, তারা না প্রবাবিলিটি পসিবিলিটি আমি বলছি যে বৃষ্টি হোক চাই না হোক, ছক্কা পড়ুক চাই না পড়ুক, ছক্কা পড়ার প্রবাবিলিটি কিন্তু ছক্কা না পড়লেও মানছি, আর ছক্কাটা যখন পড়ে তখন আমরা এটা বলি না এটা পসিবিল, তুমি সেটাই দিয়ে এরকম ঘটনা হয় ধরা যাক একটা পুরোনো বক্স নেওয়া হয়েছে, বক্সের মধ্যে ম্যাডাম চার রকম বল ঢুকিয়েছে, আমি জানি সাদা কালো লাল নীল,
এবার আমি বারবার এটি দিয়ে ওকে দিয়ে তোলা কোনো কারণে কালো বলটা কোথাও আটকে গেছে, উঠল না। আমি যে ডেটা পেলাম সেই ডেটা থেকে ওই যে কালো বলটা আসার প্রভাবিত হয়ে গেল দুটো, কারণ সেটা ডেটাতেই উঠল, ইম্পসিবল না, ইম্প্রবাবল আর ইম্পসিবল, মানে বরঞ্চ নেগেটিভ শুনে গিয়ে ভাবতে জিনিসটা সুবিধা, হ্যাঁ সুবিধা, ইম্পসিবল আর ইম্প্রবাবল এক এক, সব মানে অনেক ক্ষেত্রে এক হয়, বহু জায়গা আছে যেখানে এক হয়। আপনি যেটা বলছিলেন যে অ্যাপ্রক্সিমেশন যে ব্যাপারটা সেখানে মানে কাছাকাছি যাও তো রিয়েলিটি, এবং আমরা কাছাকাছি যদি যেতে চাই তাহলে তো আমাদের মধ্যে একটা আইডিয়া থাকতে হবে যে আমরা কাছে পৌঁছলাম কিনা, সেই আইডিয়াটা আমার মধ্যে ওই জন্যই বললাম যে পোটেন্সিয়াল ইনফিনিটি যে কত, যে তুমি যত তোমাকে আমি অ্যালাউ করছি তুমি যাও, তুমি কত কাছে যেতে চাও তোমাকে আমি মেজার করে বলতে পারছি যে তুমি এর পর পরে আর কি হবে, এইটা যদি বলে দিই তার মানে তুমি প্রশ্ন করবে কেন ওর পরে কি আছে, আমি যদি বলে দিই ওই পয়েন্টটাকে লক্ষ্য করে যাও, সে একটা গল্পই আছে ম্যাডাম বলছিলেন যে এরকম যতটা ডিস্টেন্স তার অর্ধেকটা যাও, এইভাবে যদি কাউকে যেতে বলা হয় তুমি কিন্তু লক্ষ্য করে যাচ্ছ ওই দেয়ালটাকে, কিন্তু তুমি প্রথমে যাচ্ছ এক মানে দাঁড়িয়ে আছো, তারপরে হাফ, তারপরে ওয়ান ফোর, তারপরে ওয়ান এইট, এরকম করে কখনোই তো জিরোর অর্ধেক তো জিরো হয় তুমি গিয়ে পৌঁছাতে পারবে না, তাহলে তুমি যত কাছে পারো যেতে পারো কোনো জিনিসের, এক কোনো লক্ষ্যটা তোমার কিন্তু ওইখানে তুমি যে তাও মেজারটা করছো ওয়ান হাফ সব কিন্তু ওইখান থেকে এতটা জেনে তবে করছো, তার মানে অ্যাকচুয়ালি আমি কোথায় পৌঁছাতে চাই সেটা তোমার জানা, তুমি কতটা পৌঁছতে পারবে এটা ডিপেন্ড করছে তুমি কতটা গেছো তার উপর, এবারে তুমি যদি এটা যন্ত্রের উপর নির্ভর করো তাহলে সেটা আমাদের অ্যাকিউরেসির উপরে কোনো কিন্তু আমার যে লক্ষ্যটা তোমার আগের থেকে আমার জানা জানা যায় তাহলে সেটা কত দূরে আছে আমি জানি, তাই জন্য আমি কেন যেতে পারবো না, এটাই তো বিষয় ছিল যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে আমি মানে আমি এটা খুবই মেটাফিজিক্যাল দিক থেকে বলছি, রিয়েলিটিটা যদি আমার আগে থেকেই জানা থাকে রিয়েলিটিটা কি তাহলে ওখানে পৌঁছতে পারবে এটা রিয়েলিটি, হ্যাঁ যেখানে পৌঁছাচ্ছে আছে ওটা পৌঁছতে পারবে ওটা তো রিয়েলিটি নয়, না তারপরে পাঁচ নম্বর, তারপরে বাঁদিকে পাঁচ নম্বর গেট দেখুন, পাঁচ নম্বর গেট দিয়ে সোজা দিকে দর্শন ভবন, পাঁচ নম্বর গেটের আগে পাঁচ নম্বর গেটের উপর পাঁচ নম্বর লেখা আছে, তাহলে what am I looking for, মানে এই যে আমি রিচ করছি পা বাড়িয়ে বাড়িয়ে টুয়ার্ডস দ্য নিয়ার পারফেক্ট অ্যাপ্রক্সিমেশন, সেটা আই ক্যান রিচ ওনলি ইফ আই ডু হ্যাভ আ প্রিকনসেপশন অফ হোয়াট আই এম ট্রাইং টু রিচ, হ্যাঁ আমি তো জানি আমি সব সময় জানি সেটা, কিন্তু আমি কোথায় যাচ্ছি আমার লক্ষ্যটা তো আমি জানি, আমার লক্ষ্যটা জানি আমি লক্ষ্য জানি বলি আমি সেই দিকেই যাচ্ছি না অন্যদিকে যাচ্ছি, এবার তুমি আমার মনে হয় যে ওকে বোঝানোর চেষ্টা করছে যে যখনই আমি মেটাফিজিক্যালি আমি যখন আমাকে সে ডোমেন স্পেসিফিক কথা বলতে হবে,